When you change your thoughts remember change to also thoughts. change your remember world to your also, change your your world. World. also change Norman Vincent আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে এই নতুন একটি ব্লগে সবাইকে আমি ফাহিম জানাচ্ছি স্বাগতম গিয়েছিলাম বসুন্ধরা সিটি দুটো থেকে পাঁচটি কাজ করতে দুটো থেকে পাঁচটি কাজ এজন্যই বললাম যে অনেকগুলো কাজ আমি আর জনি আমরা একসাথে জমাই জমানোর পরে আমরা দুই বন্ধু মিলে বের হই কাজগুলো করার উদ্দেশ্যে কারণ দুজন মিলে কথা বলতে বলতে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় যাই হোক আমরা একটি ফোন সেল করতে গিয়েছিলাম একটি ফোন কিনতে গিয়েছিলাম তাছাড়া আরো কিছু কাজ ছিল যেগুলো আমি পরের ভিডিওতে দেখাচ্ছি আমি আমার অধিকাংশ ফোন কিনি বসুন্ধরা বেসমেন্ট টোয়েন্টি টু টেক এন গিয়ার থেকে সেখানে গেলে আপনারা পাবেন সারিয়ারে সারিয়ার হচ্ছে আমার খুবই কাছের একজন মানুষ যার থেকে অনেকগুলো ফোন আমি কিনেছি মোটরোলা শাওমি এবং স্যামসাং এর মধ্য থেকে আমি বেছে নিলাম রেডমি থার্টিন সি আমার ছোট বোনের জন্য আসলে এই ফোনটা কিনতে গিয়েছি এবং ও এই ফোনটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং আমি ওকে আগে দেখিয়েছি যে এই হচ্ছে তোমার ফোন তোমার কি পছন্দ হয় কিনা তুমি আমাকে জানাও আসলে মোবাইলে বা ভিডিওতে অনেক অনেক সময় কিন্তু কিছু দেখা যায় না ঠিকঠাক ভাবে কারণ কালার এভরিথিং ঠিকঠাক আসে না বাট সে আমাকে কিন্তু বলেছে যে তুমি এটা নাও তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও তো যেহেতু সে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটা ওর জন্য খুব ভালো একটা ফোন হবে এবং আগামী কয়েক বছর সে সেটা নিঃসন্দেহ সন্দেহে সুন্দরভাবে ইউজ করতে পারবে হ্যাঁ যদি ও ফোন ফেলে দেয় বা পানিতে চোপাই দেয় সেটা ডিফারেন্ট ইস্যুস আদারওয়াইজ যেহেতু আমি স্বামী চালাচ্ছি প্রায় নয় বছর স্বামী রেডমি নোট সেভেন স্বামী রেডমি নোট থ্রি এবং স্বামী রেডমি নোট ইলেভেন এই তিনটি ফোন আমি স্বামীর কিনেছি তাছাড়া আম্মুকে কিনে দিয়েছি এবং বন্ধু বান্ধব আশেপাশে অনেককে কিনে দিয়েছি চোদ্দ পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জে আমি আসলে ক্যামেরা তারপরে প্রসেসর আরো অনেক কিছু আছে আমি এত কিছু চাবো না এত কিছু আমি পাবো না আমার মেন কনসার্ন ছিল স্টোরেজ এবং র্যাম ওর হচ্ছে স্টোরেজ যে কিনা হয়তো ভিডিও করবে গেম খেলবে ইউটিউবিং করবে ফেসবুকিং করবে তো ওর জন্য সব থেকে বেশি যেটা দরকার ছিল সেটা হচ্ছে স্টোরেজ যেটা এই মোবাইলে হচ্ছে টু ফিফটি এবং র্যাম এক্সটেন্ডেবল সিক্সটিন জিবি সো ইটস মোর দেন এন আই থিঙ্ক সো এখন আমাদের মেইন দুটো কাজ কমপ্লিটেড যেটা হচ্ছে একটা মোবাইল সেল করা একটা মোবাইল পার্চেস করা এখন আমরা যাব বিএফসি বসুন্ধরা সিটির লেভেল এইটে বাট যেতে যেতে হঠাৎ করে আমার বন্ধু নাবিদের সাথে দেখা হলো প্রায় ছয় বছর পরে এই বন্ধুটা খুবই হেল্পফুল একটা ফ্রেন্ড টু রিলেটেড যে কোনো হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় আপনি কিন্তু ওকে সব সময় সবার আগে পাবেন ওর সেন্ট মার্টিন কক্সেস বাজার এবং অন্যান্য অনেক জায়গায় খুব ভালো সোর্সিং আছে এবং নিজের বিজনেস আছে আমার যে সেকেন্ড কাজটা ছিল সেটা হচ্ছে এপেক্স থেকে আমার সারের জন্য এক জোড়া স্লিপার কিনা সেখানে যে আমার স্যারকে টেক্সট করে স্যার থেকে পারমিশন নিয়ে তারপর আমার স্লিপারটা কিনতে হয়েছে আই হ্যাভ টু ওয়েট দিয়ার ফর ফাইভ টু টেন মিনিটস এন্ড আমি নিজেও একটা চ্যানেল কিনেছি অনেক অনেক দিন পরে এপেক্স থেকে একটা চ্যানেল কিনেছি এন্ড আমাকে চ্যানেল কিনতে সহায়তা করেছে আমার ফ্রেন্ড জনি যে না থাকলে হয়তো আমি স্যান্ডেলটা চুজ করতে পারতাম না এরপর আমরা বিএফসি তে গেলাম বিএফসি তে যেয়ে আমরা খুব তাড়াতাড়ি খাবার পেয়ে গিয়েছি সেদিন একটা কিউ ছিল না তো আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল এট দ্য এন্ড অফ দ্য ডে যে আমরা বসুন্ধরা থেকে বের হব তখন আমরা সুইট কর্ন খেলাম সুইট কর্ন জনের খুবই পছন্দ আমরা যখনই যাই আমরা একটা নেই বা দুটো নেই ছোট বোনের শখটা পূরণ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো সবাই অবশ্যই মাসালা বলবেন এবং দোয়া করবেন কারো সুখ দেখে যদি আপনার জলে তাহলে আপনি ভাববেন যে আপনার হিংসা হচ্ছে সেক্ষেত্রে সে ব্যক্তির জন্য অবশ্যই দোয়া করবেন হিংসা হতেই পারে তবে হিংসা থেকে আপনাকে কিভাবে আপনি রেস্ট্রিক করবেন সেটা আপনার উপরে বর্তায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ফাহিম বিদায় নিচ্ছি কি করা যায় থেকে